উর্দু বুঝেন এবং অনেক ক্ষেত্রে কিছু কিছু মুরব্বির আছেন যারা ফারসিও বুঝেন বলুন সুবহানাল্লাহ তো তোমারা জিকির হি কুরআন কি তিলাওয়াত হে তোমারি ইয়াদ হি আল্লাহ কি ইবাদত হে সুবহানাল্লাহ শুনে মনে হচ্ছে সবাই বুঝেন নাই তাহলে তরজমাটা করে দেই যারা যারা বুঝেন নাই তারা একটু হাত তুলেন দেখি কারা কারা বুঝেন নাই মাশাআল্লাহ এখান থেকে বোঝা যাচ্ছে যে সবাই বুঝছেন তাহলে অধিকাংশ বুঝছেন আচ্ছা যারা যারা বুঝছেন তারা হাত তুলেন মাশাআল্লাহ তো অধিকাংশরাই বুঝছেন এবার যারা বুঝেন নাই তারা হাত তুলেন পিছনে কয়জন তো যারা বুঝছেন তারা যারা বুঝেন নাই তাদেরকে বুঝিয়ে দেন আমি তাহলে বিদায় নেই আল্লাহ রাব্বি আল্লাহ এই বাগানকে যেন কিয়ামত পর্যন্ত আবাদ রাখেন আমিন জোরে বলি আমিন আমাদের ভাইরা আছেন যারা আমার মনে বিগত 9 বছর থেকে 9 বছর থেকে আমার কাছে ডেট নিচ্ছেন কিন্তু আল্লাহ তাআলার কিশান এই সময় আমি আমেরিকাতে থাকি যেন টাইম দিতে পারিনি বিগত 9 বছর থেকে এর জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হচ্ছে আমেরিকা এবং ওখানে দিনের কাজ এত বেশি জরুরি যে তারা চার্চগুলো বিক্রি করে দিচ্ছে মুসলমানগুলো ক্রয় করে করে ওটাকে মসজিদ বানাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ চার্চ কিনে কিনে মুসলমানরা মসজিদ বানাচ্ছে আলহামদুলিল্লাহ তো ইয়া রাসূলুল্লাহ তোমারা জিকির হি কুরআন কি তিলাওয়াত হে আর তোমারি ইয়াদ হি আল্লাহ কি ইবাদত যদি বলেন উহুদের যুদ্ধে আমার হাবিবের দন্দন শহীদ হলো তায়েফের ময়দানে আমার হাবিব পাথর খেলেন বদরের যুদ্ধে আমার হাবিব কে আল্লাহ তাআলা ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তার হাবিবকে নুসরত করলেন সাহায্য করলেন এটাকে যদি আপনি স্মরণ করেন তো এটাতে সওয়াব পাবেন কি পাবেন না জোরে বলেন অবশ্যই সওয়াব পাবেন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গজওয়াতকে স্মরণ করা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারককে স্মরণ করা যেটা হাদিস শরীফের মধ্যে আছে বর্ণনা হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করা তোমারই যাত ইয়াদ হি আল্লাহ কি ইবাদত হে এরপর একটু আবেদন করতেছেন বলতেছেন খোদা কে সামনে কহ দেনা মুঝকো দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ খোদা কে সামনে কহ দেনা মুঝকো দিওয়ানা হুজুর ওখানে তো হাশরের ময়দানে নফসি নফসি হবে কেউ কাউকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না কেউ সুপারিশ করবে না আপনি ছাড়া কেউ শাফাত করবে না ওখানে একটা কাজ করিয়েন হুজুর আমার পিঠের উপর হাত দিয়ে একটু বলে দিয়েন আল্লাহ এ তো আমার দিওয়ানা জোরে বলুন চিৎকার করে সুবহানাল্লাহ হাত উঠায় বলুন আমিন খোদা কে সামনে ইয়া রাসূলুল্লাহ খোদা কে সামনে কহ দেনা মুঝকো দিওয়ানা এরপরে বলতেছেন তোমারা ইতনা হি কহনা মেরি শাফাত হে হুজুর আপনি যে বলে দিবেন না যে এটা আমার দিওয়ানা এ আমার পাগল এ তো আমার আশিক আপনার এ বলাতেই আমার শাফাত হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ খোদা কে সামনে কহ দেনা মুঝকো দিওয়ানা তোমারা ইতনা হি কহনা মেরি শাফাত হে আজ আমাদের কি বলা হয় যে আপনারা ঈদে মিলাদুন নবী কেন পালন করেন আমরা উল্টো প্রশ্ন করি কেন পালন করব না কেন পালন করব না আগামী 25 ডিসেম্বর আসতেছে কি দিবস এটা
ক্রিসমাস ডে আমরা কি এটা পালন করব জোরে বলে আমরা কি এটা পালন করব না কারণ এই দিনটা আমাদের নয় কিছুদিন আগে জন্মাষ্টমী গেল আমরা কি এদিন পালন করেছি কেন করি নাই শ্রী কৃষ্ণ আমাদের কেউ না ঠিক কি না তার পূর্বে কিছুদিন আগে দেখলেন যে তারপরে বোধহয় পাকিস্তানে গুরু নানকের যে জন্ম উপলক্ষে ইন্ডিয়া পাকিস্তান তার গেট খুলে দিল বর্ডার খুলে দিল ভারত থেকে শিখরা গিয়ে তাদের উৎসব করলো আমরা কি এদিন কিছু করেছি আমরা করি নাই এরপরে বৌদ্ধদের একটা দিবস আসে বৌদ্ধ পূর্ণিমা আমাদের এখানে যদিও সরকারি ছুটি কিন্তু কোন মুসলমান কি বৌদ্ধ পূর্ণিমা করে করে না কারণ বৌদ্ধ আমাদের কেউ তবে মিলাদুন নবী যখন আসে তখন মুসলমানরা ঘরে ঘরে মিলাদুন নবী পালন করে কারণ মুসলমান জানে এই নবী না আসলে আমারও জন্ম হতো না মুসলমান জানে নবী না আসলে জমিন আসমান চাঁদ সূরজ কিছু নেই পয়দা হতা ইয়ে সারি চিজে পয়দা হুই হে মেরে মাহবুব কে কদমে পাক কে সদকে মে